আমার দাদা হুজুর পীর কিবলা কি খারাপ মানুষ ভাই? দাদা হুজুর বলেছে কি আল্লাহ ছাড়া কবরকে সেজদা দাও? একমাত্র সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যদি মাজার দেখেন আমার মনে হয় অনেক কম দেখতে পাবেন, জি খুব সংখ্যায় কম। তার মধ্যে একটা মাজার হচ্ছে দাদা হুজুর পীর কিবলার মাজার, এখনো পর্যন্ত শিরিক হারামের এতটুকু বু পর্যন্ত নাই, জোরে বলুন। আর আমি এখান থেকে বলে যাচ্ছি অন ক্যামেরা, লাইভ আমি আপনাকে বলছি, শুনুন, যদি কোন সময় ফুরফুরার দরবারে দেখেন আম্মা সিদ্দিকি, আমার কথা আমি বলছি, যে কবরে চাদর চড়াচ্ছে, ফুল চড়াচ্ছে, সেজদা দেওয়াচ্ছে, পয়সার বাক্স বসে পয়সা ঢালাচ্ছে, আপনারা আম্মা সিদ্দিকিকে গিয়ে বলবেন, কেন দাদা হুজুর শুধু আম্মার সিদ্দিকির নয়, দাদা হুজুর আপনাদেরও, জোরে বলুন। আম্মার সিদ্দিকির অধিকার নেই আমার দাদা হুজুরের, জি আমার দাদা হুজুর পীর কিবলার দরবারকে নিয়ে যা ইচ্ছা তাই করবে। আর একটা কথা বলে যাই, শুনুন, আপনাদের অধিকার আছে, ইসল সব দাদা হুজুরের ব্যাপারে আছে না নাই কথা বলুন, আছে না নাই? জি, যদি কোনো সময় ফুরফুরাই গিয়ে দেখেন মাজারের মধ্যে কোনো টাকা কেউ চাইছে বা টাকা নিয়ে কিছু জিনিস করছে, আপনারা টাকা দেবেন না। কি বললাম কথা বুঝতে পাচ্ছেন? টাকা মাজারের মধ্যে বাক্স হোক বা এমনি হোক কেউ যদি নেয় আপনারা দেবেন না, আমি বারণ করছি, দেবেন না টাকা, টাকা দেবেন না। মাজারটা টাকা দেওয়ার জায়গা নয়, মাজারটা হলো সেজদার জায়গা নয়, মাজার মানে জিয়ারতের জায়গা, জিয়ারত করবেন, সুজা চলে আসবেন, যেমন মুরব্বীদের সময় দেখেছেন সেইভাবে করবেন, জোরে বলুন। যদি ভুল বলি আমাকে আপনি বলেন, আমি ঠিক করে দিচ্ছি। ভুল বলা হয়েছে ভাই আমার? এ ভাই আমার ভুল বলা হলো না, খবরদার, মাজারকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। মাজার হচ্ছে জিয়ারত, আল্লাহর অলিরা শুয়ে আছেন, ঘর থেকে যখন বেরোবেন সর্বপ্রথম যখন লরি করে বা গাড়ি করে বা বাসে করে যাবেন নিজের বাপ মায়ের কবরটাকে জিয়ারত করে নেবেন। কি বললাম? জিয়ারত করবেন, করে তারপরে ফুরফুরাই যাবেন। বাপ মাকে জিয়ারত করলেন, তারপরে আপনার পীর, আপনার শায়েখ, আপনার মা শায়েখ, জোরে বলুন, যাবেন জিয়ারতে যাবেন। এক নম্বর, দ্বিতীয় নম্বর, জি সেটা হলো যে কথাগুলো বলছি, জি আপনাদের হুজুর আপনারা যদি মেনে থাকেন, আপনাদের পীর যদি আপনারা মেনে থাকেন, পীর বলে যদি মেনে থাকেন, আমি জানি না, জোর করে বলছি না, আমার আব্বাজান হুজুর এখনো হায়াতে আছে, তানার পুরো নীতির কথাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি, জোরে বলুন। মেজ হুজুরের নীতির কথাগুলো তুলে ধরছে, আমার দাদন নীতির কথা, খবরদার, কোনো যদি ফুরফুরায় দু নম্বরই কোনো জিনিস দেখেন, কোনো কিছু নতুন জিনিস, আপনারা ওই জায়গায় ওখান থেকে সরে যাবেন, গালাগালি করার দরকার নেই, ওখান থেকে সরে যাবেন, ওখান থেকে দূরে থাকবেন, কিন্তু দাদা হুজুরের দরবার হারা হবেন না। এক শ্রেণীর শয়তান ইবলিস বেরিয়েছে, জি জাকাতখোর ফিতরাখোর বেরিয়েছে, জি এরা কিছু আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, এটাকে নিয়ে বলছে ফুরফুরাই গিয়ে লাভ নেই, খবরদার। আরবের বুকে খারাপ কাজ হয় না ভাই? হয় না, হয় না, সত্যি কথা বলতে হয় তো, আপনি যে দেখেন না সালমান কি করছে, এবারে কি হয়েছে দেখেছেন, নাটক টাইপের একটা কি জিনিস করেছে, নাটক আরবের জমিনে রিয়াদে হয়েছে, এটা রিয়াদে বিরাট সমালোচনা চলছে, ইহুদি মেয়ের সঙ্গে এবারে যে খুতবা পড়িয়েছে, ইহুদি মেয়ের সঙ্গে তাকে হ্যান্ডশেক করিয়েছে সেই ইমাম, সেই ইমাম খুতবা পড়িয়েছে, কেউ আস করো আসেনি তাকে, হ্যাঁ ভালো করে বোঝো, খুতবা পড়িয়েছে, বুঝলেন, মহিলাদের আনাগোনা করে দিচ্ছে ওই সালমান, পাক্কা হচ্ছে আমেরিকার দালাল ও খ্রিস্টানের দালাল, তার বেলায় কোনো এদের ফতোয়া নেই, আহলুল খবিস যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে তার বেলায় কোনো ফতোয়া মশলা নেই, একটু নবীর জন্য সালাম পর্ব মহাব্বতে ফতোয়া দিচ্ছে, হারাম হ্যায় না জায়েজ হ্যায় বিদআত হ্যায় এ শিরক হ্যায়, ওরে বাপ রে, বিরাট বড় আলেম তো, ও তো বেল দিয়ে ওকে ওকে বাঁধতে হবে, আগে বেঁধে আগে মাপতে হবে টেপ দিয়ে, কেন বিরাট বড় আলেম তো, দৈর্ঘ্য প্রস্থ মাপার দরকার আছে না, নেই বড় আলেম না, বড় মানে তো মাপতে হবে, টেপ কথা শুনেছ কোথায়, কথা বলো,
হেসে হেসে সাইজ হয়ে যাবে, চোখ চেয়ে রয়ে যাবে, জান বেরিয়ে চলে যাবে, বুঝতে পারবে না। কথা ঠিক না ভুল? কথা বুঝতে পারছো? হ্যাঁ। অতএব ওসব লাইনে কান দেবেন না। আমি আম্মা সিদ্দিকী, লাইন যদি আপনার খারাপ লাগে, আমি সেই বাড়ির ছেলে, নবীর ছেলে যদি কেনান হতে পারে, এই কথা ঠিক না ভুল? আমার কথা বুঝতে পারছেন কিছু? তা আমি আম্মা সিদ্দিকী যদি খারাপ হই, তার জন্য কি দাদা হুজুরের দোষী? ফুরফুরা খারাপ? কিছু মুনাফেক বলছে ফুরফুরায় গিয়ে কি হবে, হারাম খত্তর বাপ তো 14 পুরুষ ফুরফুরায় যে আল্লাহর ওলি হয়ে দেখবে যা কবরে শুয়ে আছে, কথা ঠিক না ভুল? তুমি আজকে ফোচকে আলেম দেখেছো? তুমি তো এখনকার আলেম দেখছো, তোমার বাপ তোমার দাদরা যে আলেম দেখেছে, তুমি তাদের সোহবতে বসুনি, সোহবতে বসুনি। আল্লামা হুজুরের মতন আলেম আপনি বলছেন দাদা হুজুর ভণ্ড, আজকাল বেরিয়েছে তো কিছু বলছে না ভাই ইলেকট্রনিক মিডিয়াতে? আমাকে বলছে সব এরকম, ভাই দাদা হুজুর যদি ভণ্ড হয়, ডাক্তার শহীদুল্লাহর মতন মানুষ শিক্ষিত ছিল না অশিক্ষিত? 18টা ভাষা জানত, এমএ বলবো না আমি, ভাষা জানত 18টা, বুঝলেন? 18টা ভাষা ডাক্তার শহীদুল্লাহ জানত। সেই ডাক্তার শহীদুল্লাহ বাংলাদেশে, জি, দাদা হুজুর যদি ভণ্ড হতো তার কাছে বায়াত করেছিল কেন? এই উত্তরটা আগে দে। হ্যাঁ, তুই কটা ভাষা জানিস? তুই দাদা হুজুরকে ভণ্ড বলছিস? ভাই সকল ওয়াজিউল্লাহ, সন্দীপ বলে একজন ছিল আমার দাদা হুজুরের খলিফা, সন্দীপ বলে একটা জায়গা আছে বাংলাদেশে, ভাই জানো আমার দাদা হুজুরের খলিফা ছিল ওয়াজিউল্লাহ সন্দীপ, আনোয়ার শাহ কাশ্মীরি দেওয়ানদির আলিম, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইকি, দেওয়ানদের বড়দরের একজন আলিম ছিল ভাই যার। আনোয়ার শাহ কাশ্মীরির সঙ্গে ওয়াজিউল্লাহ সন্দীপ রহমাতুল্লাহ আলাইকি দুজনে ক্লাসমেট ছিল ভাই যার। ও মোমেন মুসলমান, বুখারিটা 7 দিনের মধ্যে উস্তাদ বলেছিল এখান থেকে এই বাপ থেকে ওই বাপ পর্যন্ত হিফজ মুখস্ত শোনাতে হবে, 7 দিনের মধ্যে হিফজ মুখস্ত শুনিয়ে দিয়েছিল দেওয়ানদের বড় বড় ওলামারা, সেই জামানার বড় বড় ওলামারা বলেছিল এ তো ইনসান কা বাচ্চা নহীন হ্যায়, ইয়ে তো জিন্নাত কা বাচ্চা হ্যায়। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর চলে গেছে, তখন ভাইজান অখণ্ড ছিল, বাংলাটা খণ্ড হয়নি। দাদা হুজুর ব্রিটিশ আমলে গেছে ওই দিকে, একটা জলসাতে গেছে, একটা আলোচনায় সবাই গেছে, অজিহুল্লাহ সন্দীপের গ্রামের একজন মানুষ দাদা হুজুরকে ভালোবাসত, চল ওই ফুরফুরা থেকে একটা কে পীর এসছে নাকি একটু দেখে এসি। কাকে বলছো? অজিহুল্লাহ। অজিহুল্লাহ তো আলেম, ইলমে জাহেরের জ্ঞান আছে, একটা গরম এলেমের একটা গরম থাকে না, থাকে না তো? কি পীর দেখবো খালি, এ দাদা হুজুর খালি খামাই সব বলছে, ভাই দেখ মানবি মানবি না মানবি মানবি, চল একবার ঘুরে দেখে এসে, মানবি মানবি না মানবি মানবি, কি করছে একবার দেখেছি, ভণ্ড তো অনেক আছে, ভণ্ড অনেক আছে, কিন্তু একবার কি করছে দেখে এসতে কি অসুবিধা আছে? বলছে চল যখন বলছিস, গ্রামের লোক গো, সাদা মাটার লোক। অজিউল্লাহ সন্দীপ যখন দাদা হুজুরের কাছে এলো, দাদা হুজুরের কাছে যখন আসলেন, ভাই যার ইমানদার মোমেন মুসলমানের আমার দাদা পীর কথা বলছেন, কথা বলে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, কথাগুলো শ্রবণ করে ভাই যান অন্তরটা আল্লাহ নরম করে দিল। অজিউল্লাহ সন্দীপ সঙ্গে সঙ্গে আমার হুজুরের হাতটা ধরে ভাই যান তওবা পড়েছেন, তওবা পড়ে নিলেন, তওবা পড়ে আমার হুজুরের কাছে মুরিদ হয়ে গেলেন, ভাই আয়াত হয়ে জোরে বলুন। অত বড় একজন আল্লামা, অত বড় একজন ডাক্তার শহীদুল্লাহর মতন মানুষ, আব্দুল মাহবুব সাহেবের মতন মানুষ, যে আব্দুল মাহবুব সাহেব নবীকে দেখেছে ফুরফুরায়, চামড়ার চোখে জীবনীতে যেটা লেখা আছে সে আব্দুল মাহবুব সাহেবের তুমি সমালোচনা করছো, সে আব্দুল মাহবুব সাহেব একটা কিতাব লিখেছে, কিতাবটা দিলে তুমি পড়তে পারবে না, তোমার সাদা পায়জামা হলুদ হয়ে যাবে, কিতাবটার নাম হলো দিওয়ানে বেদিল। কি বললাম? দিওয়ানে বেদিল, কথা বুঝতে পারছেন? পায়জামা হলদে হয়ে যাবে পড়তে, ফার্সিতে আমার কাছে আছে কিতাবটা, কথা বুঝলে? আব্দুল মাহবুব সাহেব নিয়ে তো কথা বলছো, আব্দুল মাহবুব সাহেবের কিতাবটা পড়তে পারবে? 2 লাইন রিডিং করতে পারবে? মানে বলবো না, শুধু রিডিং পড়তো তুই দেখি, তুই আব্দুল মাহবুবকে নিয়ে উল্টো পাল্টা বলছে। হ্যাঁ,
সাবানে ওমরি বলে একটা কিতাব আছে, ওই কিতাবটা আব্দুল মাবুদ সাহেবের লেখা, দু লাইন পড়তে পারবে না ওই বক্তা। সেই বক্তা বলছে আব্দুল মাবুদ সাহেব ভণ্ড ছিল, নবীকে কি করে দেখা যায়? হ্যাঁ, নবীকে আল্লাহ পাক সেই রকম আল্লাহর ওলি যদি হয়, দরজাওয়ালা মানুষ হয়, হালাল হারাম বেঁচে চলে, শরীয়তের উপরে চলে, হালাল হারাম বেঁচে চলে, শরীয়তের উপরে চলে, অহংকার হিংসা গিবত গিল্লা চগল খরিরি আলোভ লালসা স্বার্থপরতা মিথ্যা কথা নাই, অন্তরের মধ্যে এইসব নাই, আল্লাহ পাক চাইলে তাদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতে পারেন। জোরে বলুন, আল্লাহ চাইলে পারেন না? হ্যাঁ, তাহলে বলছে নাই মান রানি ফিল মানাম ফাসায়া রানি ফিল ইয়াকযা কান্নামা রানি ফিল ইয়াকযা। এটা জোরে বলুন, সুবহানাল্লাহ। বুখারী খুলে দেখেন হাদিস বলছে, কেউ যদি আমি নবী মুহাম্মদ রসুলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে দেখলো, স্বপ্নের মধ্যে দেখলো, ফিল মানামি ঘুমের ঘুম অবস্থায় স্বপ্নতে দেখলো, ফাসায়া রনি ফিল ইয়াকযা, জোরে বলুন, অতঃপর সে ফাসায়া রনি সা সাউফা আলামাতে ফেল ফাসায়া রনি অনকরিব, ও দেখতে হ্যায় দেখতে হ্যায় দেখেঙ্গে মুজারা ফাসায়া রনি ফিল ইয়াকযা, জাগ্রত অবস্থায় সে দেখবে। এখানে ভবিষ্যত তুমি মনে করতে পারো, সে জাগ্রত অবস্থায় দেখবে, এখানে মুদারা শিখা এসেছে দেখবে, হুজুর বলছে সে জাগ্রত অবস্থায় আমাকে দেখবে। জোরে বলুন, কান্নামা রানি ফিল ইয়াকযা, গোয়াকে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। শয়তান আমার সুরাত কোনোদিন আমার মিসাল ধরতে পারে না। তাহলে জাগ্রত শব্দ এসেছে না আসেনি? ইয়াকযা মানে হচ্ছে জাগ্রত, বুখারী শরীফের হাদিস, রসুল বলছে যে স্বপ্নতে আমায় দেখলো সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসটা কাটতে পারবে কেউ? আসেন, আমি তো আপনাকে গালি দিচ্ছি। হুজুর এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি করে? আমি বেশি আলোচনা করবো না, দুটো আলোচনা, কটা জোরে বল। আপনারা সব ওয়াজ শুনেছেন, এই ওয়াজগুলো সব শুনেছেন, মানে আমি যেগুলো এখন বলবো সেটা কি দেখেন, আজরাইল কজন, একজন না দশজন? আজরাইল একজন না দশজন গো? ভারতে চারজন মারা গেছে করোনা ভাইরাস হলো তো নাকি গো, কবছর কত মানুষ মরল গো? আমেরিকায় মরছে, ইংল্যান্ডে মরছে, সুইডেনে মরছে, সুইজারল্যান্ডে মরছে, অস্ট্রেলিয়াতে মরছে, ক্যামেরুনে মরছে, নাইজেরিয়াতে মরছে, বুঝছেন, আয়ারল্যান্ডে মরছে, অস্ট্রিয়াতে মরছে, চেকোস্লোভিয়া, যুগোস্লোভিয়া, চেক রিপাবলিক সব মরছে, গিরিশ সব জায়গায় মরছে, এদিকে ইরাক, এদিকে আরব, এদিকে অমুক, সব জায়গায় মরছে। আচ্ছা, একই সময়, একই সময় অনেকে মরছে না, মরছে না, একটা টাইম মরতে পারে না? তাহলে একজন আজরাইল একটা টাইম 100 জনের যান কি করে লিখছে এত দূরে দূরে, প্লেনে করে 18 ঘন্টা? ইন্ডিয়া থেকে প্লেনে করে কত যেতে লাগে ভাই ইংল্যান্ডে বলেন? আমেরিকাতে 18 ঘন্টা লাগে না, 17 ঘন্টা লাগে না? তাহলে ওখানে একটা মুসলমান, ও করোনায় মরছে আর ভারতেও মরছে, তাহলে আজরাইল তো একা, এইখান থেকে ওইখানে আবার মারছে কী করে? আমার কথা বুঝতে পারছেন? কিছু না, বুঝতে পারছেন, আজরাইল তো একা, ও অত কিলোমিটার দূরে যাচ্ছে কি করে, একসাথে যান কবচটা হচ্ছে কি করে এত কিলোমিটার? এক নম্বর গেল, বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ শোনেন একটা হাদিস, রসুল পাক সাহেব, আপনার সকলেই জানে না, জানা জিনিস আমি আর একবার বলছি, হাদিস কোরআন যত বলবে তত সওয়াব আছে, আছে না নাই? কোরআন হাদিস কোনোদিন পুরাতন হয় না, সবসময় নতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, বুখারী শরীফ, রসুল পাক সাল্লাম যখন আপনাকে আমাকে কবরে শোয়ানো হবে, আল্লাহর নবীকে আল্লাহ পাক হাজির করাবে কবরে, কোথায় জোরে বলেন? কবরে নবীকে আল্লাহ হাজির করাবে, এবার একটা টাইম
যেগুলো আগে বললাম ওটা ধরে নেন। ওই একটা টাইম যদি দাফন হয়, একটা টাইম দাফন হচ্ছে, তাহলে অত জায়গায় একজন নবী অত কবরে কি করে আসছে? আমাকে এগুলো বুঝিয়ে দেন, আমি জানি না, আমাকে বুঝিয়ে দেন। আমার কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন? এখনো যদি মারা যায়, ভারতে একজন মারা গেল, পাকিস্তানে একজন মারা গেল, বাংলাদেশে একজন মারা গেল, ইংল্যান্ডে একজন মারা গেল, নবী তো একজন, তাহলে কবরে একজন নবী অত কবরে যাচ্ছে কি? তাহলে বুখারী শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, জি আল্লাহ পাক কবরে নবী কি হাজির করাবে এবং ওই বান্দাকে বসিয়ে জিজ্ঞাসা করা হবে, এই মানুষটাকে কি তুমি চেনো, একে কি জানো? বোঝেন? নেককার মানুষ হবে, দরুদকে মহব্বত করেছে, সালামকে মহব্বত করেছে, নবীকে সাধারণ মানুষ বলেনি, নবীর সঙ্গে অন্য কারো তুলনা করেনি, সঙ্গে সঙ্গে জবাব দেবে ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবরটাকে 70 গজ লম্বা, 70 গজ চওড়া বানিয়ে দেবে। দুটো ফরিস্তা আসবে, মালাকানি আসওয়াদানি আজরাকানি। মালাকুনের তাসনিয়া হলো মালাকুন, মালাকুনের তাসনিয়া হচ্ছে মালাকানি, হামজানু জয়েন্ট হয়েছে, ওয়াইদ থেকে তাসনিয়া হলে হামজানু এলে তখন ওইটা তাসনিয়া হয়, দ্বিবচন। আসওয়াদানে দেখতে দুজনকে কালো হবে, আজরাকানি তাদের চোখগুলো হবে নীল। কি হবে জোরে বলো? নীল। এবারে বলি কেন তাহলে এগুলো হচ্ছে, কিভাবে হুজুর হলো ভাই জান, এটা কি করে হলো, একজন নবী এত জায়গায় কি করে যাবে কবর? এই জন্যই তো আল্লাহর ক্ষমতা আর মানুষের ক্ষমতা এক নয়, এই জন্যই তো আমরা বান্দার উনি আল্লাহ। জোরে বলুন, তোমার কাছে যেটা অবাস্তব আল্লাহর কাছে সেটা কি অবাস্তব নয়? তোমার কাছে মনে হচ্ছে ওটা হতেই পারে না, আল্লাহ বলছে ওটা আমার জন্য ইজি। জোরে বলুন, তো তো ইমানই ঠিক নেই রে পাগলা, এর উপর অবিশ্বাস করছি যে নবী কি করে আসতে পারে, তারপরে তোর আল্লাহর উপরও ইমান গন্ডগোল আছে, তোর আল্লাহর উপর ইমান গন্ডগোল আছে। তুই যদি আল্লাহকে মানার মতন মানতিস, তাহলে তুই বলে দিতিস আমার আল্লাহ চাইলে তার হাবিবকে সব কিছু করাতে পারে। জোরে বলেন, কেন কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, অবশ্যই আল্লাহ পাক সব জিনিসের উপরে ক্ষমতাবান, সব জিনিসের উপরে আমার আল্লাহ ক্ষমতাবান। কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝুন না, তাহলে দেখতে দেখা করতে যাব, অনেকে ব্যঙ্গ করে আবার বলেছে নাউজুবিল্লাহ, আল্লাহ যেন যদি ইমানকে ঠিক করে, তাহলে নবীর সাথে একবার দেখা করতে যাই মদিনায় হেঁটে হেঁটে, এই জিন্নাতকে দেখতে পাও, বিশ্বাস করতে হবে না? হবে না, আম মানুষ যে সে দেখতে পাবে জিন্নাতকে, সেরকম মানুষের ব্যাপার আছে, আছে না নেই? জিন্নাতের সঙ্গে দেখা করার জন্য সেরকম আমুলালা মানুষ দরকার আছে না নাই? হালাল হারাম বেঁচে চলার মানুষ আছে? আমার দাদা হুজুরের জেন মরিচ ছিল, জোরে বলুন, জেনের বাদশাহ আমার দাদা হুজুরের সঙ্গে আলোচনা করতো, ওই দাইরা শরীফ বলে একটা জায়গা আছে মাদারের অপোজিটে, ওখানে অনেক গাছ ছিল, এখন তো ঘর করে ফেলেছে, অনেক গাছ ছিল, আম গাছ টাম গাছ সব ছিল, ওখানে সব জেনরা থাকতো, জেনের বাস ছিল। আমরা নিজে ছোটোবেলায় আমাদের মুরব্বীরা আমাদেরকে বলেছে পাশ দিয়ে আমরা যেতাম না ভয়ে, মাদারের অপোজিটে এখন ঘর হয়ে গেছে, অনেক গাছ ছিল, একটা পুকুর ছিল, পুকুরটা এখনও আছে, ওই দিকটা আছে, তোমরা দেখুন ওইদিকে আড়াল পড়ে গেছে, আর এইদিকে সব গাছ ছিল। দাদা হুজুর নিজে আঁটি চুষে ওখানে সব পুঁতেছিলেন, একটা গাছ ছিল এরকম শুয়া আম গাছ, এরকম শুয়ে এরকম উঠেছে, আমরা ছোটোবেলায় আম গাছে উঠে খেলতাম, ছোটোবেলায় আমি নিজে খেলেছি ওই আম গাছে, আমরা নিজেরা উঠতাম। তা আমাদের মায়েরা আমাদের বাড়ির লোকেরা বলতো দুপুরবেলা এখানে যাবি নি আর সন্ধ্যের বাদে যাবি নি, এরকমও ঘটনা ঘটেছে, বাস্তব কথা বলছি, রাতের বেলায় ওই পুকুরে সন্ধ্যের বাদে পা ধুতে গেছে আমারই আত্মীয়, কথা বুঝলেন, অনেকজন বাচ্চারা গেছে ফুল ওইখানে পুকুরে পড়ে জেন ঠেলে দিয়ে ফেলে মেরে দিয়েছে, কিছু বিয়াদবি হয়ে গেছে, তারা ইবাদত করে না, জেনেরা ইবাদত করে না? করে না। এই জেনেরাও তো ভালো আছে না কি না, আমলওয়ালা আছে না নাই, তারাও তো ইবাদত করে, আল্লাহ তো বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন না বলেননি? জেন জাতি ইনসান জাতি তারাও কি করে? আল্লাহর ইবাদত করে।
আমি তাদেরকে তৈরি করেছি এই জন্য। কথা বুঝতে পারা যাচ্ছে না? যাচ্ছে না। আল্লাহ পারলে সব, আল্লাহ যদি চান সব করতে পারেন। একটু মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা, وعلى آل سيدنا جنتي 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 اللهم وعلى آل سيدنا আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, উসমান আলী জান্নাতি জান্নাতি, উসমান আলী জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا طلحة دزانا جنتي جنتي، طلحة دزانا جنتي جنتي، خديجة عائشة جنتي جنتي، خديجة عائشة جنتي جنتي، خديجة عائشة جنتي جنتي، خديجة عائشة جنتي جنتي، فاطمة زينب جنتي جنتي، فاطمة زينب جنتي জন্নতি, আসিয়া রহিমা জন্নতি জন্নতি, আসিয়া রহিমা জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, আল্লাহুম্মা ওয়ালা আলি সারে আসহাব জান্নাতি জান্নাতি, সারে আসহাব জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিন দরদি আল্লাহ বালা ভাই জানেরা। অথবা আমাদের ইমান ঠিক রাখার দরকার আছে না নাই? আমার দাদা হুজুর পীর কেবলাম নামা দাদাই করতে বলেছেন, বাবা ওসিয়তনামা খুলবেন, যারা বলে দাদা হুজুর ভণ্ড নাউজুবিল্লাহ, ভাইজান ইমান তাদের নাই, আমি বলে দিচ্ছি ইমান চলে গেছে তাদের, ভাইজান রাধে কুফর পড়া দরকার। একজন হাক্কানি ওলামাকে কেউ যদি বাজে কথা বলে, হিকারত করে, তার কুফরি কাজ করে, আমি প্রথমেই বলেছি ইহানাতুল ওলামা ও কুফর, যারা হাক্কানি ওলামাদের ইহানত করে তারা কুফরি কাজ করলো। আর তার উপরে যারা একভাবে থাকে, স্থায়ীভাবে থাকে, জোর দিয়ে থাকে, অহংকার নিয়ে থাকে, দেখা যাবে সে ইমান থেকে দূরে চলে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, খারিজ আনিল ইসলাম হয়ে যায়, মুরতাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? হে মুনাফিকে আযাব হয়ে যাবে। আমার দাদা হুজুর কি মানুষ ছিলেন দেখুন, ওসিয়ত নামাটা খুলে দেখবেন, আমার দাদা হুজুর বললেন তোমরা যেখানেই থাকবে তোমরা কি করবে, জামাতের সঙ্গে নামাজটা আদায় করবে, তোমরা যেখানেই থাকবে বাবা তোমাদের মা বাপকে তোমরা সম্মান দেবে। তাহলে দাদা হুজুর মা বাপের সম্মান দিতে বলেছে না বলেনি? জোরে বলুন। ও ইমানদার মোমেন মুসলমান, আমার মুদাদ্দেস জামান বললেন তোমাদের মহিলাদের তোমরা পর্দাটা করাবে। কথা বুঝতে পারছেন? দাদা হুজুর পর্দা করাতে বলেছে, নামাজ পড়তে বলেছে, মা বাপের সম্মানও দিতে বলেছে। তোমাদের প্রতিবেশীকে তোমরা ভালোবাসবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারটা তুলে ধরবে।
এমন কোন ইসলামের বাইরের কাজ নেই যেটা দাদা হুজুর ভাইজান করেছে আপনি আমায় দেখান। 57টা ওসিয়তনামা পড়ুন, পড়ে একটা কথা আপনি প্রমাণ করিয়ে দিন যে দাদা হুজুর ইসলামের বাইরে কোরআন এবং হাদিস সুন্নাহ ইজমা কিয়াস ফিকা উসুলের বাইরে কোনো কথা বলেছেন। এবার আমি আপনি কোনো বক্তা যদি কোনো কথা বলি সেটা যদি শরীয়ত বিরোধী হয় আপনি সেটা নেবেন না, দাদা হুজুরের কিতাবের সঙ্গে মিলাবেন, ওসিয়তের সঙ্গে মিলাবেন, জীবনীর সঙ্গে মিলাবেন, আল্লামা হুজুরের কিতাবের সঙ্গে মিলাবেন, মুফতি আজম মির্জা হুজুরের কিতাবের সঙ্গে মিলাবেন। যদি না মিলে আপনি নেবেন না, যদি মিলে যায় নিয়ে নেবেন। এখানে কোনো ঝগড়ার ব্যাপার আছে ভাই? তাহলে ও ভাই এসে গেছে। দেখেন ভাই আবার বলছে একটু বোলিংয়ে খরচা আছে সব করেছে, একটু বলছে ভাই একটু বলেন। তো যাই হোক, আপনারা যদি কেউ একটু দেন, যা মানুষ আছেন একটু যদি আপনারা ওয়াদা করেন, কেউ যদি এই মাদ্রাসাতুল বানাত, যেহেতু মহিলাদের এতিমদের জন্য, মহিলা এতিমদের জন্য এটা করেছে, এই জন্য আমি বলছি মহিলাদের জন্য করেছে এতিম। হ্যাঁ, ফুরফুরাই তো আব্বাদান করেছেন মাশাল্লাহ করে, আর প্রত্যেকটা চুইস পড়ায় এরম প্রত্যেকটা জায়গায় যদি এরম মহিলাদের এরম এতিমখানা করা হয়, আমার মনে হয় আমার এতিম মেয়েরা অনেক উপকার পায়, কথা ঠিক না ভুল জোরে বলেন। এবং আর একটা জিনিস যদি আমরা করতে পারি, তাদের বিয়ে শাদির ব্যবস্থাও যদি আমরা করে দিতে পারি, কথা ঠিক না ভুল। অনেক এতিম মেয়ে আছে, পয়সা নেই, বেচাদের বিয়ে শাদি হচ্ছে না, কী গো সবাই মিলে আমরা তাদের টাকা দিয়ে বিয়েটা কে উঠিয়ে দিলাম, এটাও একটা সবের কাজ না, কাজ নয়, কথা বলেন না গো জি। অতএব আপনারা যদি কেউ একটু দেন এই মাদ্রাসাতুল বানাত, একটু খুশি মনে কেউ যদি দেন ওয়াদা করেন, আমার আজিজুল ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা, হাফিজুল লস্কর ভাই 1000 টাকা, বাড়ি কোথায় ভাই? বাড়ি কোথায়? ও 6 নম্বর ঈশ্বরীপুরে, জোরে বলেন মারহাবা, মহাব্বতের সঙ্গে বলুন মারহাবা।